এটাই হচ্ছে ইমান রাসুল সাহসালামের পর অবশ্যই যদি আমি রাসুল সাহসালামের প্রতি ঈমান আনতে চাই তাহলে আমাকে দেখতে হবে আমি যেই ইবাদাতটি করছি যেই আমলটি করছি সেই আমলের পেছনে কোরআন এবং সৈহাদিসের দলিল আছে কি নাই যদি থাকে করব যদি না থাকে বর্জন করব। কিন্তু যারা প্রকৃত ইমানদার যারা রাসুল্লাহ আ আলী সাল্লামকে ভালোবেসেছেন তার প্রতি ইমান এনেছেন রাসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের এই সংবাদে সামান্যতম সন্দেহ পোষণ করেননি কারণ একেই বলে ইমান আমার বিবেক সাপোর্ট করুক অন্যায় করুক রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে আমি মেয়ের গিয়েছিলাম অবশ্যই সেটা সত্য সত্য বলে বিশ্বাস করতে হবে ওয়াসাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহদাহুল আ শরিক আলাহ واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا

জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাহা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন সেই ইসলামের যাবতীয় বিধিবিধান ও এই মারফত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন মোহাম্মদ সাল ওয়াসাল্লাম কিভাবে অহির বিধান বাস্তবায়ন করব তা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই ইসলাম পালন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে এই ইসলামের প্রথম রুকন মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ রাসূল আজকের আলোচনার বিষয় সাল আলী সাল্লামকে রাসুল সাল আলী সাল্লামের প্রতি ইমানের স্বরূপ কি রাসুল সাল আলী সাল্লামকে তথাকথিত ভালোবাসার নামে আমরা কিভাবে শিরকের মধ্যে পতিত হচ্ছি এই বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমা বিল্লাহ তৌফিক সম্মানিত উপস্থিতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান বলতে কি বুঝি রাসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের ওপরে ইমান বলতে চারটি বিষয় সামিল হয় এক তসদিক ফিমা আখবরা রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সব সংবাদকে সব খবরকে সত্য বলে বিশ্বাস করা সেই সংবাদ আমার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যদি কোনো সংবাদ দিয়ে থাকেন তার সেই সংবাদটি যদি সহ সূত্রে প্রমাণিত হয় অবশ্যই তাকে বিশ্বাস করতে হবে সত্য বলে যেমন রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন মেয়েরাজে গেলেন সেখানে আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ হয়েছে রাসুল্লা সাল্ল আলী আসসালাম এমন এক জামানায় মেয়ের আজে গিয়েছিলেন যে জামানায় প্লেন ছিল না ছিল না রকেট ছিল না এমন কি কার বাস ট্রাক সাইকেল কিছুই ছিল না এমন সময় যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে আল্লাহকে কিন্তু দেখেননি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে পাঁচ অক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন প্রথমে পঞ্চাশ অক্ত ফরজ করেছিলেন কমতে কমতে পাঁচ অক্ত এসেছে আল্লাহ তালা বলে দিয়েছেন পাঁচ অক্ত সালাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্তের সব পাওয়া যাবে এই সংবাদ যখন রাসুল উল্লাহ সাল্লামকে এসে দিলেন সাহাবাই গ্রামের সামনে এই বিষয়টি সেই জামানায় মেনে নেওয়া খুব সহজ ছিল না কিন্তু যারা প্রকৃত ইমানদার যারা রাসুলল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে ভালোবেসেছেন তার প্রতি ইমান এনেছেন রাসুল সাল্লু আলী হাসাল্লামের এই সংবাদের সামান্যতম সন্দেহ পোষণ করেননি কারণ একেই বলে ইমান আমার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক রাসূলুল্লাহ উল্লাহ আলী আলি বলছেন যে আমি মেয়ের আজ গিয়েছিলাম অবশ্যই সেটা সত্য সত্য বলে বিশ্বাস করতে হবে এমনকি রাসুল ওয়াসাল্লাম সম্পর্কে যা সংবাদ দেওয়া হয়েছে কোরআনে অবশ্যই সেটা সত্য বলে বিশ্বাস করতে হবে যেমন রাসুল্লাহ সাল আলী আল্লাহর বান্দা এটা আল্লাহ খবর দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ নিজেও খবর দিয়েছেন আল্লাহ তালা বলছেন বরকতময় আল্লাহ যিনি নাজিল করেছেন ফুরকান সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন কার উপরে নাজিল করলেন আলা আবদিহি তার বান্দার ওপরে সে বান্দাটা কি কে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তাহলে আল্লাহ তালা মোহাম্মদ সাল আলী কে তার বান্দা হিসেবে আখ্যায়িত করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন লা তুতরুনি তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কমা আত্রাতিন নসর ابن যেমনভাবে যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম কে নিয়ে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম কে বাড়াতে 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 আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে ফা ইননা মা আনা আব্দুহু বরং আমি আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসুল হিসেবে আখ্যায়িত করো রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বহু সংখ্যক মুসলিম যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তারা মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করি বিল্লাহ যার প্রমাণ আমরা আমাদের দেশে দেখতে পাই বহু জায়গায় মিলাদ মাহফিলে অনেক জায়গায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনেক জায়গার মাহফিলে একটা উর্দুর শের শোনা যায় ওহ জো মুস্তাবি আর খোদা হোকার উতার পাড়া হাই মাদি নামে মুস্তফা হোকার অর্থাৎ আরসের অধিপতি আল্লাহ যিনি ছিলেন ও তার পাড়া মাদি নামে মুস্তফা হোক আর তিনি মুস্তফারুবে মদিনায় অবতীর্ণ হলেন নাহ্লা অর্থাৎ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ আমাদের দেশে অনেক গানও বানানো হয়েছে যা আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রেমন আহাদ বিরাজ করে জানি গুনি জানে গুনিজন তাহলে আহমাদ মোহাম্মদের নাম সেখান থেকে মিম উঠিয়ে দিলে সেটা আহাদ হয়ে যায় অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লামের মধ্যে কোনো পার্থক্য নাই এটা তারা প্রমাণ করতে চায় এই আকিদা যদি কারো থাকে অন্তর থেকে কেউ যদি এই আকিদা পোষণ করে যে আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ তাহলে তার ইমান থাকবে না কারণ মোহাম্মদ সাল্লাহু আলী হাসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে সংবাদ দিয়েছেন যে তিনি আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম নিজেই নিজেকে বললেন যে আমি আমার আল্লাহর বান্দা এবং তার রাসুল অতএব কেউ যদি আল্লাহর বান্দাকে সরাসরি আল্লাহ বলে দাবি করে অবশ্যই তার ইমান থাকবে না আমাদের দেশে যারা মিলাদ মাহফিলে মিলাদ পড়ছি সাধারণ জনগণ কিন্তু এটা বিশ্বাস করে না সাধারণ জনগণ যারা মিলাদ পড়ে তাদেরকে যদি বলা হয় আপনি কি আল্লাহ মুহাম্মদ মোহাম্মদে আল্লাহ এটাকে বিশ্বাস করেন সে অবশ্যই বলবে যে আমি এটা বিশ্বাস করি না কিন্তু কারণ কি হুজুর পড়াচ্ছে সে পড়ছে সে অর্থ বুঝে না যদি বুঝতো হয়তো বা সে প্রতিবাদ করত কিন্তু যেই হুজুর মিলাদ পড়ায় সে তো এর অর্থ বুঝে কিন্তু সে কখনো এর প্রতিবাদ করে না তাহলে বুঝতে হবে সে এই বিশ্বাস পোষণ করে সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া আমাদের মতো মানুষ এটা আল্লাহ নিজে খবর দিয়েছেন এবং রাসুল্লাহ উল্লাহ আলী নিজে খবর দিয়েছেন অর্থাৎ তিনি আর সৃষ্টিগতভাবে আমাদের মতো মানুষ মর্যাদাগত পার্থক্য অনেক বেশি আল্লাহর রাসুল সাল্লাহ আলি নিকট ওহি আসত কিন্তু আমাদের কাছে ওহি আসে না তিনি আল্লাহর রাসুল তিনি আল্লাহর নবী মর্যাদাগত পার্থক্য তার সাথে আমাদের আসমান জমিন পার্থক্য কিন্তু সৃষ্টিগতভাবে তিনি একজন মানুষ আল্লাহ তালা মানুষের কাছে মানুষকেই নবী রাসুল হিসেবে পাঠিয়েছেন কিন্তু আমরা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মানুষ মনে করি না প্রথমত আল্লাহ দাবি করছি দ্বিতীয়ত মানুষ তৈরি মাটির তৈরি যেটা আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদ খালাক নালিং সান আমিং সুলাল তিন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে অর্থাৎ কাদা কাদা কাদামাটি থেকে তিন বলা হয় পানি এবং মাটির মিশ্রণে যে কাদা তৈরি হয় এই কাদা মাটিকে বলা হয় তিন আল্লাহ বলছেন যে আমি কাদা মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি আর রাসুল আলী ওয়াসাল্লাম আদম সন্তান আমরা যারা কোরআন হাদিস কিছু বুঝি তারা অবশ্যই পড়েছি মেয়েরাজের হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি মেয়েরাজে গেলেন সেই হাদিসটি যদি আমরা পড়ি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন মেয়েরাজে গেলেন প্রথম আসমানে গিয়ে আদম আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হল আদম আলী সালাতাম এর সাথে রসুল সাল্লামের পরিচয় হচ্ছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলী ওসাল্লামের সাথে ছিলেন জিবরিল আলীহি সালাতলাম জিবরিল আলিহিসু আসাল্লাম পরিচয় করাচ্ছেন আদম আলাই সাথে তিনি বলছেন যে হায়দা আবু কা আদম ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাই সাল্লাম আবুন মানে পিতা পরিচয় করাচ্ছেন হাজা আবু কা আদম ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলিহ সাল্লাম ফাসাল্লিম আলিহ আপনি তাকে সালাম করুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সালাম করলেন আদম আলিহ সালাম সালামের জবাব দিলেন দেওয়ার পরে বলছেন যে মার বিল ইবনি সালে হেওয়ান্নাবি ইসালে এ বিন মানে সন্তান বলছেন মার বিল ইবনে হে আমার নেককার ছেলে নেককার সন্তান তোমাকে স্বাগতম ওয়ান্নাবিয়ালে এবং নেককার নবী তোমাকে স্বাগতম তাহলে এখানে আমরা কি স্পষ্ট হলো আমাদের সামনে মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আদম আলি সাল্লাতামকে পিতা সম্বোধন করলেন আর আদম আলি সাল্লাতাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পুত্র সম্বোধন করলেন এখন আমাদের মধ্যে যদি কেউ বলি যে আমি আমার পিতার আগে জন্মগ্রহণ করেছি তাহলে বুঝতে হবে তার মাথায় সমস্যা আছে সম্মানিত উপস্থিতি এই হাদিসগুলো আমরা সবাই পড়ি আরও একটা জিনিস এখান থেকে স্পষ্ট হয় এই হাদিস থেকে আল্লাহর রাসুল আলী হাসাল্লাম যখন মেয়ের গেলেন তখন প্রথম আসমানে গেলেন তারপরে দ্বিতীয় আসমানে গেলেন তারপরে তৃতীয় এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানে গেলেন তারপরে সিদ্দরাতুল মুস্তা বসলেন তারপরে আল্লাহর সাথে তার কথোপকথন হল তাহলে আল্লাহ তালা এই হাদিস দিয়ে কি প্রমাণ হয় যে আল্লাহ তালা রাত সত্তাগত ভাবে আল্লাহ তালা ওপরে যদি আল্লাহ না হতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ওপরে ওঠার দরকার হতো না অতএব এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট এই হাদিসগুলো শুধু অনুবাদ করলে এগুলো কঠিন কিছু নয় শুধু অনুবাদ করলেই স্পষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম রাসুল্লাহ সাল্লাহ আলীত প্রথমত আল্লাহর বান্দা বান্দা আল্লাহর তিনি মানুষ মানুষ নূরের তৈরি নন আমরা নূরের তৈরি বানিয়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহু আলী সাল্লাম নিজেই বলছেন সাহেব মুসলিমের হাদিস খলিকাতিল মেলা ইকাতন ফেরেস্তা মন্ডলী সৃষ্টি হয়েছে নূর থেকে وخلق الجن من مارجيم من نارين এবং জিন জাতি সৃষ্টি হয়েছে আগুন থেকে واخلق ادم مما وصف لكم আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে যা দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মাটি থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু আদম সন্তান অতএব তিনি মাটির তৈরি মানুষ সৃষ্টিগতভাবে অবশ্যই তিনি মাটির তৈরি মানুষ মানুষের যত বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঠিক সেই বৈশিষ্ট্যই ছিল অনেকে প্রমাণ করতে চান যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে নুরের তৈরি তার প্রমাণ হিসেবে অনেকে পেশ করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছিলেন যেহেতু তাকে জন্নুর আইন বলা হয় অতএব রসুল অবশ্যই নূরের তৈরি হলে জুন আইন কেন বলা হলো আমি জবাবে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সবচাইতে প্রিয় মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা তাকে বিয়ে করেছিলেন আলী আল্লাহ তালানহু কই তাকে তো জুন নূর বলা হলো না কেউ তাকে জুন নূর বললো না কেউ ওসমান নাজারাত জুন নুর আইন বলা হল এই সমস্ত উদ্ভট কথা বলে আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে অতএব অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যা শুনবেন তাই মেনে নেবেন যাচাই বাছাই না করে এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয় অবশ্যই আমি যা বলছি সেটাও আপনাকে যাচাই করতে হবে যদি মনে করেন যে আমার কথাটাই কোরআন হাদিসের সাথে মিলছে অবশ্যই মানতে হবে মুসলিম হিসেবে যদি না মেলে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে মুসলিম হিসেবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সম্পর্কে আরো খবর এসেছে কোরআনে আল্লাহ তালা নিজেই বলছেন আলী সাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসুল এবং তিনি আল্লাহর নবী এই তিনি শেষ নবী তিনি শেষ নবী আল্লাহ রাসুল সাল আলী আসালাম যে শেষ নবী এটা ঘোষণা দিলেন স্বয়ং আল্লাহ এইবার আমাদের মধ্যে কিছু মুসলিম আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে আয়াত নাজিল করলেন যা আল্লাহ তালা নিজেই ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী এইবার তারা নিজের মস্তিষ্ক প্রসূত একটা ব্যাখ্যা দিল ব্যাখ্যাটা হলো এই যে খাতাম শব্দের দুইটা অর্থ এক শেষ দুই আংটি এই আয়াতে আল্লাহ যে বললেন খাতামীন অর্থাৎ এই আয়াতে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আংটি নবী বললেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আংটি নবী তিনি আংটি পরিধান করতেন শেষ নবী নন এই আয়াতের ব্যাখ্যা আমরা কার থেকে নেব রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরে এই আয়াতটি নাজিল হল এই আয়াতের ব্যাখ্যা অবশ্যই রাসুল সাহা বেশি বুঝবেন আমার থেকে আমি যদি ব্যাখ্যা দেই অবশ্যই সেটা ভুল হবে যদি আমি রাসুল সাহা সাল্লাম থেকে ব্যাখ্যা না নেই সাহাবাহিক থেকে ব্যাখ্যা নেই না নেই রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী তারা সকলেই দাবি করবে যে সে নবী 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে আমার উম্মতের মধ্যে ওয়া আনা খাতামুন নবিয়িন অথচ আমি হলাম শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী আসবে না তাহলে লা নাবিয়্যা বাদি বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাম শব্দের অর্থ সে নিজে পদভ্রষ্ট হব আরেকজনকে পদভ্রষ্ট করব অতে হাদিস বুঝতে হবে সালাফা সাহা মানহাজ অনুযায়ী সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো আমাদের সামনে আসবে যে অবশ্যই যদি আমরা রাসুল সাহসাল্লাম সম্পর্কে যা সংবাদ দেওয়া হয়েছে সেগুলোকে সত্য বলে বিশ্বাস করতে চাই যেটা রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমানের প্রথম ধাপ দুই নম্বর অত আতহু ফিমা আমারা রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলিমা যত কিছুর আদেশ করেছেন তার পালন করতে হবে তার অনুসরণ করতে হবে রাসুল্লাহ সাল্লা আলিম সালাত তাদের আদেশ করেছেন আদায় করতে হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জ্যাকা তাদের আদেশ করেছেন করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম সিয়াম পালনের আদেশ করেছেন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলী যত কিছুর আদেশ করেছেন সে আদেশগুলো পালন করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আজকে মুসলিম রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদেশ পালন করি না অথচ মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে সেই মুসলিম আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে বোঝাই আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম এবং যাবতীয় নিষেধ বর্জন করলাম এর নাম হচ্ছে আত্মসমর্পণ করা অতএব অবশ্য আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে মুসলিম শুধু নামকরণে মুসলিম হলে চলবে না মুসলিম শুধু জন্মসূত্রে মুসলিম হলে চলবে না এর নাম প্রকৃত মুসলিম নয় মুসলিম প্রকৃত মুসলিম সেই যেই মুসলিমের মধ্যে মুসলিমের বৈশিষ্ট্য আছে যেই মুসলিমের মধ্যে মুসলিমের আদর্শ আছে যেই মুসলিমের মধ্যে রাসুল্লাহ সালামের আদর্শ আছে যেই মুসলিমের মধ্যে সালাফাসনের মানহাজ আছে সেইটাই হচ্ছে প্রকৃত মুসলিম অতএব আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ তালা বলছেন ওয়ালু তুম মুসলিমুন তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে পরিণাম ভয়াবহ আমরা প্রত্যেকটা জানাজার সালাতে মাইয়েতকে সামনে রেখে একটা দোয়া পড়ি আল্লাহ মান আহইয়াইতাহু মিন্না হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে ফাহইহি আলাল ইসলাম তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো ওয়া মান তাওয়াফফায়তাহু আর তুমি আমাদের মধ্যে থেকে যাদেরকে মৃত্যু দান করবে ফাতাওাফু আলাল ইমান তাদেরকে ইমানের উপরে মৃত্যু দান করো এই দোয়া কিন্তু আমরা প্রত্যেকটি জানাজার সালাতে করি কিন্তু এর বাস্তবায়ন খুব কম মানুষই করি সম্মানিত উপস্থিতি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যত কিছু আদেশ করেছেন তা পালন করার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঈমান অবশ্যই পালন করতে হবে তিন নাম্বার হচ্ছে ওয়াজিনা আবু মানহা আনহু ওয়া জাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে যত কিছু সম্পর্কে রাসুলাম কঠোরতা করেছেন হুঁশিয়ার করে দিয়েছেন তার উমদদেরকে সবগুলো থেকে বিরত থাকতে হবে এর নাম হচ্ছে মুসলিম রাসুল্লাহ আলী সাল্লাম হারাম খাদ্য খেতে নিষেধ করেছেন রাসুল্লাহ আলী সাল্লাম সুদ খেতে নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ঘুষ খেতে নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম যাবতীয় হারাম কর্ম থেকে বিরত থাকতে বলেছেন এবং হারাম কাজ ছেড়ে দিতে বলেছেন অতএব এর নাম হচ্ছে ইমান যদি আমি প্রকৃত মুসলিম হতে চাই যদি মনে করি যে আমি রাসুলুল্লাহ সাল্লাহকে ভালোবাসি রাসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের প্রতি ইমান এনেছি তাহলে অবশ্যই অবশ্যই রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লামের প্রত্যেকটি আদেশ মেনে চলার চেষ্টা করতে হবে প্রত্যেকটি নিষেধ নিঃশর্তভাবে বর্জন করার চেষ্টা করতে হবে এর নাম হচ্ছে ইমান সম্মানিত উপস্থিতি চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি চার নাম্বার স্তর হলো ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা সারাহা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা অর্থাৎ আমি আপনি যেই ইবাদতই করতে যাই না কেন আমি অবশ্যই দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বৈধতার স্বীকৃতি আছে কি নাই যদি থাকে পালন করব যদি না থাকে পালন করবো না ছেড়ে দেব এর নাম হচ্ছে ইমান আল্লাহ সোফিয়া নিম্নু আয়নার আল্লাহ আল আন বলছেন কল্লু অয়িবাদতন সোফিয়া নিম্ন ওয়াইনা বলছেন আল মিজানুল একবার হোয়ানাবিউসাল্লাহ সাল্লাম সর্বপ্রধান মানদণ্ড হলেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াই আলিহসাল্লাম আমি আপনি যেই ইবাদতই করি না কেন সর্বপ্রথম রাসূল্লাহ সাল্লাল্লাহু আলি হোসাল্লামের সুন্নতের ওপর পেশ করতে হবে ফামা ওয়া ফাকাহা ফাহুয়া হাপ্পুন যেই সকলে এয়াবাদত রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নাতের সাথে মিলে যাবে ফাহুয়া হাক সেই সকলে এই বাদুতি কেবল হাক বলে গণ্য হবে ওয়ামা খালা ফাহা ফাহুয়া বা তেলুন আর যে সকলে এই বাদাত রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নাত পরিপন্থী হবে সুন্নাতের সাথে মিলবে না ফাহুয়া বা তেলুন সেই সকলে এই বাতিল বলে গণ্য হবে হুজাইফা ইবনুল ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন كل عبادة لم يتعبدها اصحاب رسول الله صلى الله عليه وسلم جيشك العبادة رسول الله صلى الله عليه وسلم الصحابة اكرم قرني فلا تعبدوها شيشك العبادات تمرا فان الاول لم يدع للاخر مقالا كان رسول الله صلى الله عليه وسلم ابن الصهبا اكرم দিন ইসলামের মধ্যে এমন কোনো অসম্পূর্ণতা রেখে যাননি যা পরবর্তী যুগের মানুষকে পূর্ণ করতে হবে এই ধরনের কোনো অসম্পূর্ণতা দিন ইসলামের মধ্যে রেখে যাননি মুসলিমিন অতএব হে মুসলিম সমাজ তোমরা আল্লাহকে ভয় করে চলো উত্তর কামান এবং তোমরা পূর্ববর্তী অর্থাৎ সালাফাস সহলে এই রীতিনীতি অনুযায়ী চলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করো না নসরুল্লাহ সাল্লা আল্লাহ আ একদা আলীফ নাবি তল ইবরাদী আল্লাহ তালমু বলছেন যে লাউকান আর দিন ওবীর রায় যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো লেকান আসফালুল কুফ আউলা বিল মাস ফেমিন আলা তাহলে মোজার ওপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রধান দিত আমরা যে পায়ে মোজা পরি এই মোজা এর ওপরি ভাগ মাসা করতে হয় এটা হলো ইসলামের বিধান আলী আবি বলছেন যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো অর্থাৎ মানুষের বিবেক যা ভালো মনে করে সেটাই যদি দিন হতো তাহলে মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত কারণ ময়লা লাগলে নিচের ভাগই লাগবে উপরের ভাগ লাগবে না অতএব মাসা করলে নিচের ভাগ করব ওপরে ভাগ করব কেন এটাই বলতো মানুষের বিবেক বিবেকাদসুল আল্লাহ আলি ওয়াসাল্লাম ইয়াম ইয়ামসাহ ওয়ালা জাহিরে খুফায়হি অতসো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরের ভাগ মাছা করতেন অতএব রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উপরের ভাগ মাছা করতেন আমার বিবেক যতই বলুক নিচের ভাগ মাছা করলে ভালো হতো উপরের ভাগি মাছা করতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমল ছিল উপরের ভাগ মাছা করা একদা এক ব্যক্তি এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলেন এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আমাকে অজু শিক্ষা দিন কিভাবে অজু করতে পারি রাসূল সাল্লাহু আলী হোসাল্লাম পানে নিলেন পানি নিয়ে নিজেই অজু করলেন অজু করলেন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি তিনবার তিনবার করে ধুয়ে অজু করলেন এইবার বলছেন অজু করার শেষে ওই লোকটিকে যাকে অজু শিক্ষা দিচ্ছেন তাকে রাসূল সাহসাল্লাম বলছেন হা কাজাল আল উদু এইভাবেই অজু করতে হয় এইভাবে অজু করতে হয় থামান জাজা আলা হাজা যে ব্যক্তি এই তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তিনবারের বেশি ধৌত করলো আলহাদা যে ব্যক্তি তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করলো ফকাদ আসা সে অন্যায় করলো তা সে সীমা লঙ্ঘন করলো ও জলামা এবং সে জুলুম করল এখন যদি আমি বলি যে তিনবারের বেশি চারবার পাঁচবার ধোয়া সমস্যাটা কি কোনো সমস্যা নেই যত বেশি ধোবো তত বেশি পরিষ্কার হবে আমি যদি বলি পাঁচবার ধুবো আরও বেশি পরিষ্কার হবে দশবার ধুবো আরও বেশি পরিষ্কার হবে কথা তো সত্যই যত ধুবো তত পরিষ্কার হবে আমি যদি বলি যে সমস্যা নাই তাহলে চলবে না সমস্যা কি এটা ইসলাম নয় সমস্যা কি আমরা অনেকেই বলি যে এটা করলে সমস্যা কী কাজটা খারাপ নয় এই কথা ইসলামিক কথা নয় ইসলামের শরীয়তের বিপরীত কথা এটা অবশ্যই দেখুন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন কেউ যদি তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করে সে অন্যায় করল সে সীমালঙ্ঘন করল সে জুলুম করল অতএলে বেশি ধুলে বেশি পরিষ্কার হবে সমস্যাটা কি কেন নিষেধ করলেন তিনটি বাক্য কেন উল্লেখ করলেন উচ্চারণ করলেন হুঁশিয়ারি মানে কেন দিলেন রাসুল সাহায্য যে অন্যায় করল, সীমালঙ্ঘন করল জুলুম করল এই হাদিসগুলো তার প্রমাণ যে মানুষ দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হবে না এটাই হচ্ছে ইমান রাসুল সাহসালামের পর অবশ্যই যদি আমি রাসুল সাহসালামের প্রতি ইমান আনতে চাই তাহলে আমাকে দেখতে হবে আমি যেই ইবাদতটি করছি যেই আমলটি করছি সেই আমলের পেছনে কোরআন এবং সৈহাদিসের দলিল আছে কি নাই যদি থাকে করব যদি না থাকে বর্জন করব ইবাদতের আসল হলো নিষিদ্ধ একটা কায়দা আমাদের মনে রাখতে হবে ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মহামালাতের আসল হল বৈধ ইবাদতের আসল হলো নিষিদ্ধ এর অর্থ কি অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বৈধতার দলিল না পাওয়া হবে অবশ্য আমি যে ইবাদত করতে যাব দেখতে হবে যে এই ইবাদতটি সহি দলিল দ্বারা প্রমাণিত কি না যদি হয় করতে হবে যদি না হয় আমার আত্মার নিকোটে যত ভালোই মনে হোক না কেন সেটা বর্জন করতে হবে এর নাম হচ্ছে রাসুল্লাহ সাল আলী উপর ইমান যতই ভালো হোক আপনার কাছে একটা একশো টাকার নোট আছে আপনার কাছে যদিও যে একশো টাকার নোটটি আছে সেটা অনেক পুরাতন নোট সাইড সাইড ছিঁড়েও গেছে তারপরেও যদি বাজারে নিয়ে যান অবশ্যই আপনাকে দোকানদার একশো টাকার সদায় আপনাকে দিবে কারণ একশো টাকার নোট যদিও পুরাতন নোট কিন্তু সেটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একশো টাকার নোট কিন্তু যদি আপনি নিজে একটা একশো টাকার নোট তৈরি করেন বহু টাকা খরচ করলেন একশো টাকার নোট তৈরি করার পিছনে অনেক দামি কাগজে তৈরি করলেন সুন্দর রং চং দিলেন খুব চকচকে করে একশো টাকার একটা নোট তৈরি করলেন বাজারে নিয়ে গেলেন খুব দামি একটা নোট নিয়ে গেলেন দোকানদার দিলেন দোকানদার যদি বুঝতে পারে যে সেটা নকল টাকা তাহলে একশো টাকার জিনিস সদা আপনাকে দিবে না বরং দোকানদার যদি একটু ট্যাড়া হয় তাহলে অবশ্যই সে পুলিশকে কল করে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাবে পুলিশ আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় প্রবেশ করাবে কারণ আপনি হলেন টাকা জালকারী অতএব কোরআন এবং সৈহাদের স্বীকৃত ইবাদতের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিবেন যদি আমি আপনি কোরআন এবং সৈয়াদের স্বীকৃত ইবাদত নয় এমন ইবাদতকে সমাজে চালিয়ে দিতে চাই তাহলে আল্লাহর নিকটে আমি আপনি হব ইবাদত জালকারী এই হিসেবে আল্লাহ তালা আমাকে জান্নাত না দিয়ে জাহান নামে প্রবেশ করাবে অতএব সাবধান থাকতে হবে শুধু ইবাদত ভালো হলেই চলবে না ভালো ইবাদতটি রাসুল সাল্লাহ আলি ও সাল্লামের অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে দেখে শুনে ইবাদত করতে হবে আমরা অনেকেই বলি যে কাজটি খারাপ নয় সমস্যা কি দেখেন পৃথিবীতে যত বিদাত আছে কোনো বিধাত মানুষের দৃষ্টিতে খারাপ কাজ নয় কোনো বিদাত মানবিক দৃষ্টিতে খারাপ কাজ নয় কারণ বিদাত কাকে বলে বিদাত হচ্ছে ওই কাজ যেই কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে অথচ সেই কাজটি রাসুল সাল্লাহ সাল্লাম করেননি করতে বলেননি সমর্থন করেননি ছিল না এমন কোনো কাজ যদি আমি আপনি নেকি পর উদ্দেশ্যে পালন করি ইসলামের বিধান মনে করে পালন করি ইবাদত মনে করি তাহলে সেটা হবে বিদাত রাসুল সাল সাল্লামের এটাই হলো বিদাতের সংজ্ঞা যে বিদাত এটাই মানুষ ভালো উদ্দেশ্যে করবে নেকি পর উদ্দেশ্যে করবে কিন্তু সেটা রাস্তু শাসনের জামানায় ছিল না কোনো চোর চুরি করে না নেকি পর উদ্দেশ্যে অবশ্যই একজন চোর জানে যে সেটা পাপের কাজ তবুও চুরি করে একজন জেনাকার অবশ্যই সে জানে এটা জেনা করা মহাপাপ তারপরেও সে জেনা করে কোনো জেনাকার মনে করে না যে এই জেনা করলে নাকি পাওয়া যাবে মানুষ ওই কাজটিকে যেই কাজটিকে সে ভালো মনে করে আর ওই ভালো কাজটি বিদাৎ যেই ভালো কাজটি নেগি উদ্দেশ্যে করছে অথচ রসুল করেননি করতে বলেননি সমর্থন করেননি এটাই হচ্ছে বিদায় এই সমস্ত বিধায়ী কর্মকাণ্ড থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে চার নম্বর আলি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোন ইবাদাত না করা এটাই হচ্ছে ইমান যখনই দেখবেন যে আমার ইবাদত মিলছে না সাথে সাথে বর্জন করবেন এর নাম হচ্ছে মুসলিম এটাই মুসলিমের বৈশিষ্ট্য আরো অনেক দলিল দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি ইসলাম আমাদেরকে বুঝতে হবে বর্তমান জামানায় আমরা ইসলাম নিয়ে খুব কম মানুষ গবেষণা করি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তলাবুল আইলমে ফরিদাত আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের ওপরে এলেম অর্জন করা ফরজ এলেম অর্জন করতে হবে আমাকে আপনাকে যে কোন আইলেম অর্জন করব যেই আইলেম অর্জন না করলে আমরা আল্লাহকে চিনতে পারবো না যে আইলেম অর্জন না করলে আমরা আকিদা সংশোধন করতে পারবো না যেই আইলেম অর্জন না করলে আমি আমার আমল সংশোধন করতে পারবো না যেই আইলেম অর্জন না করলে আমি আমার ইসলামের বিধান সঠিকভাবে পালন করতে পারব না সেই আইলেম অর্জন করার সকলের উপরে ফরজ সকলকেই বড় বড় আলেম হতে হবে বিষয়টি এমন নয় আপনি সলাত আদায় করবেন মসজিদে এসেছেন সলাতের পদ্ধতি সম্পর্কে আপনাকে অবশ্যই এলেম থাকতে হবে একজন মানুষ আকিদাগত পার্থক্যের কারণেই হিন্দু হয় খ্রিস্টান হয় কি কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় অবশ্যই তার এলেম অর্জন করতে হবে যদি সেই এলেম আপনার না থাকে কখন মনের অজান্তে আপনি ইসলাম বহির্ভূত কাজ করে বসবেন এজন্য এই আইলেমগুলো অবশ্যই অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি সকলেই চেষ্টা করি দুনিয়ায় বি বহু কিছু হাসিল করার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করছি কিন্তু আখেরাত হাসিল করার চেষ্টা করি পরকাল যেন ভালো হয় সে চেষ্টা আমাদের সকলকেই করতে হবে না হলে বলতে পারবেন না আল্লাহ যখন প্রশ্ন করবেন জয় বান্দা তোমাকে তো আমি অনেক ব্রেন বিবেক বুদ্ধিদান করেছিলাম তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো আমার দিনকে কতটুকু বুঝেছ আমাকে কতটুকু চিনেছ তখন কিন্তু আপনার উত্তর এটা চলবে না যে আমি তো কিছু বুঝতাম না হুজুর বুঝতো হুজুর যা বলতে চাই শুনেছি এই উত্তর চলবে না আল্লাহর কাছে অবশ্যই আপনাকেই বুঝতে হবে ইসলাম কেন আপনি বুঝলেন না কেন চেষ্টা করলেন না আজকে একজন বিসিএস ক্যাডার যে হয় সে বিসিএস ক্যাডার হওয়ার জন্য কতই না পরিশ্রম করে উদ্দেশ্য একটাই যে বিসিএস ক্যাডার হতে পারলেই আমি দুনিয়াতে একটা ভালো সরকারি চাকরি পাবো আমার দুনিয়াতে জীবনটা খুব সুন্দরভাবে চলবে এই উদ্দেশ্যে তো আমরা বিসিএস ক্যাডার হই তো জান্নাতে যাওয়া কি বিসিএস ক্যাডার হওয়ার চাইতে কম নাকি আমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য এত পরিশ্রম করলাম জান্নাত হাসিলের জন্য কি কতটুকু পরিশ্রম করছি তো সকলকে অনুরোধ করব সবে আমরা জান্নাত হাসিলের জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলের পাপ ক্ষমা করে দিয়ে আমাদের জান্নদার সৌদি বাসু হাতফিক দান করুন আমিন আকুল কবলি হাদা ও আস্তক মুসলিমিন মুসলিম ফিরু ইফুর রায়